হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিয়া পিয়া চ্যানেল। তো আজকে হচ্ছে আমি আমার কাজিন আমরা দুজন মিলে 10 মিনিট স্কুলে একটা ফ্রি ক্লাসের কোর্স আছে ওটা আমরা করতে গিয়েছিলাম। না হো কে ভি করিব তু হামেশা পাস থা কে সো জন দেখতা মে তে। ওখান থেকে আসার পর সন্ধ্যাবেলা হচ্ছে আমি এবং আমার কাজিনরা আমরা সবাই মিলে হচ্ছে রেডি হয়ে আর খেতে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে অনেকদিন ধরে প্ল্যান ছিল যাওয়ার, বাট এর মাঝখানে আমি একবার গিয়েছিলাম, ওটা হচ্ছে সকালবেলা গিয়েছিলাম, আজকে হচ্ছে রাতের বেলা যাবো। তারপরে রেস্টুরেন্টে এসে পড়ি, আমরা লিফটের জন্য দাঁড়িয়ে থাকি কারণ রেস্টুরেন্টটা হচ্ছে একদম টপ ফ্লোরে, তার জন্য হচ্ছে আমরা দাঁড়াই। বাট আমাদের হচ্ছে রেডি হয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তার জন্য এই রেস্টুরেন্টে যে কারণে আসা যে ভিউটা দেখার জন্য সেটাই আসলে আমরা দেখতে পাইনি ভালো করে। এটা আসলে রেস্টুরেন্টটা হচ্ছে টপ ফ্লোরে TDC রেস্টুরেন্ট, যেটা লালবাগে, লালবাগ কালার ঠিক অপোজিটে সেটা, তো ওখান থেকে হচ্ছে পুরো লালবাগ কালার ভিউটা দেখা যায়। বাট আনফর্চুনেটলি সন্ধ্যা হওয়ার কারণে হচ্ছে আমরা দেখতে পারিনি প্রপারলি, বাট আমি যেদিন সকালবেলা গিয়েছিলাম তখন এর একটা ভিউ আছে আমার কাছে, ক্লিপ আছে, সেটা আমি হচ্ছে এখানে অ্যাড করে দিব। রুফটপে বসিনি আমরা, হচ্ছে নিচেই বসেছি, নিচে হচ্ছে মোটামুটি খালি ছিল যার জন্য বসতেও ভালো লাগছিল। আমরা হচ্ছে প্রথমে একটা কোক অর্ডার করে দিয়েছি যেটা এসে পড়েছে, তার কিছুক্ষণ পর হচ্ছে ওরা আমাদের খাবারটা সার্ভ করে দিয়েছিল। তো আমরা হচ্ছে এক একজন এক এক রকম খাবার নিয়েছি, বাট আমি হচ্ছে একটু ট্রাই করে দেখছিলাম আমার কাজিনেরটা, যে ওরটা টেস্ট কেমন, কোয়ান্টিটিও ভালোই ছিল মোটামুটি। আপনারা যদি অ্যাজ এ স্টুডেন্ট ফ্রেন্ডলি হিসেবে যেতে চান তাহলে আমি মনে করি যে এটা একদম ভালো একটা প্লেটার হবে খেতে। ওদের সবগুলো খাবারের টেস্টই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার কাজিন হচ্ছে এখন যে ড্রেসটা পরে আছে সেটা হচ্ছে আমাকে বলতেছিল সেটার একটা ফটোশ্যুট করে দিতে, তো আমি হচ্ছে ফটোশ্যুটের বদলে হচ্ছে ভিডিও করছিলাম। তো এটা হচ্ছে আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি, যে পেজটার নাম হচ্ছে তোহাস ক্লোজেট পেজটার নাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ওই পেজটা দেখতে পারেন, ওই পেজে আরও সুন্দর সুন্দর ড্রেস আছে। আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে বের হয়ে ওটার পাশে একটা মিনিসো আছে, তো ওই মিনিসোতে গেলাম, বিকজ হচ্ছে আমার বোন দিয়া এবং আমার কাজিন ওরা মিলে হচ্ছে কিছু কিনতে যাচ্ছিলো যার জন্য হচ্ছে মিনিসোতে যাওয়া, অ্যান্ড মিনিসোতে যেয়ে ওরা হচ্ছে ওদের যেগুলো টুকিটুকি জিনিস সেগুলো কিনে তারপর হচ্ছে আমরা বাসায় চলে গিয়েছিলাম। তেরে হাওয়ালে কর দিয়া।
তারপর হচ্ছে বাসায় এসে হচ্ছে এক কাপ চা খেয়ে নিয়েছিলাম, বিকজ অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। থ্যাংক ইউ। হামে